ওয়ালাইকুম। JAR টিভিতে আপনাদের মাঝে আমি জাফর আহমেদ রিয়াজ। প্রতিবারের মতো আপনাদের মাঝে আমি আবারও হাজির। আমাদের আজকের ব্লগ হচ্ছে, আমরা আজকে এরমেলো টাউনে যাওয়ার পথে N17 রোডে, এই রোডটা আপনার সোয়াজিল্যান্ড, আমাদের পাশের দেশ। অনেক বাঙালি ভাই ও বোনেরা মনে করে সোয়াজিল্যান্ড সুইজারল্যান্ড এরকম কিছু মনে করে না, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের ভিতরেই। সোয়াজিল্যান্ড একটা ছোট দেশ, সাউথ আফ্রিকার সাথে সংযুক্ত। আমরা ওই রোডে আছি আজকে। ও আপনারা দেখতে পারতেছেন যে আমি একটা ট্রেনের ভিডিও নিছি, যে এটা হচ্ছে কয়লা, বাংলা ইংলিশে ছাগল, এদেশে ছাগল বলে আর কি, চাকুলের ট্রেন। তো কয়লা হচ্ছে আপনার সাউথ আফ্রিকা যে বিদ্যুৎ উৎপাদনের প্রধান কার্যকারিতা। বাংলাদেশে মনে হয় পানি দিয়ে বিদ্যুৎ তৈরি, এদেশে আপনার কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরি, কয়লা এবং কিছু কিছু জায়গায় পানি দিয়ে, স্পেশালি কুমালাঙ্গার মধ্যে আপনার কয়লা দিয়েই বিদ্যুৎ উৎপাদন হয়। তো এই ট্রেনটা আপনার কয়লা পরিবহন করতেছে। তো আমরা আপনাদেরকে আজকে এটার সামনে পিছনে আর এটার গন্তব্যস্থল ভিডিওর লাস্টে আপনারা দেখতে পারবেন। সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি সামনে কয়টা ইঞ্জিন ট্রেনের, আপনারা ট্রেনের ইঞ্জিনগুলো দেখবেন। স্পেশালি এদেশে আপনার যেই আপনার মালবাহী ট্রেন যেগুলো আপনার অনেক সময় ইঞ্জিন একটা না, শুধু চারটা বা অনেক সময় ছয়টা সাতটা পর্যন্ত হয়। তো এই ট্রেনটাও আপনার আমরা প্রিভিয়াস আগেও কাউন্ট করছিলাম যে এই ট্রেনটার মধ্যে আপনার প্লাস মাইনাস 200 বগি আছে। তো আপনারা কিছুক্ষণের মধ্যে ট্রেনটার সামনের ইঞ্জিন দেখতে পারবেন। দেখতেছেন আপনারা, এটা হচ্ছে ট্রেনের প্রথম ইঞ্জিন, তারপরে দ্বিতীয় ইঞ্জিন, তৃতীয় ইঞ্জিন, চতুর্থ ইঞ্জিন। আজকে এই মালবাহী ট্রেনের চারটা ইঞ্জিন নেই। তো সাধারণত আপনার সাউথ আফ্রিকাতে যেই মালবাহী ট্রেন, যেই প্রভিন্স যেগুলো বিভাগ ভিত্তিক আপনার, যেমন ফুমালাঙ্গাতে আপনার যেই বাংলাদেশের মতো মানুষবাহী ট্রেন নেই, যে যাত্রী পরিবহন করে, এগুলা প্রভিন্স ভিত্তিক নাই। শুধু আপনার কয়লা, রক, যেগুলো পাথর বা স্টোন, পাথর বলে। তো কয়লা, পাথর, কিছু আপনার ইলেকট্রিসিটি জাতীয় কিছু সামগ্রী পরিবহন করে আর খাদ্যশস্য অংশ। তো আপনার যাত্রীবাহী ট্রেনগুলো আপনার দেখা যায় যে সাউথ আফ্রিকার আপনার মেন টাউন ভিত্তিক জোহানেসবার্গ, ভিক্টোরিয়া, কেপ টাউন, ইস্ট লন্ডন, ফোর্ট এলিজাবেথ, ডারবান। তো আপনার যাত্রীবাহী ট্রেনগুলো টাউন থেকে টাউন। তো এগুলো হচ্ছে আপনার প্রভিন্স যেই বিভাগ ভিত্তিকগুলো আপনার মালবাহী ট্রেন হয়, শুধু এখান দিয়ে আপনার মালবাহী ট্রেন যায়। তো মেন ট্রফিকে আসি, যেই আপনার কয়লা এগুলো নিয়ে যাইতেছে, যে আপনার বিদ্যুৎ উৎপাদন, যেখানে আপনার বিদ্যুৎ উৎপাদন হয় উইথ ব্যাংক ফুমালাঙ্গার এট লাস্ট, খাউতেন প্রভিন্সের কাছাকাছি। তো ওখানে নিয়ে যাচ্ছে, তো ওই কয়লা থেকে আপনার সাউথ আফ্রিকার বিদ্যুৎ উৎপাদন হইব। এটা হচ্ছে আপনার সাউথ আফ্রিকাতে, এগুলো আপনার সাউথ আফ্রিকাতে খনি আছে, কয়লার খনি। এদেশে আপনার সাধারণত হীরের খনি, স্বর্ণের খনি আর কয়লার খনি, এই তিনটা এই দেশের আপনার প্রধান আল্লাহর একটা নিয়ামত। এদেশে মোটামুটি আপনার মোস্ট অফ জায়গায় মাইন থাকে। তো আমরা এখন আপনাদেরকে সরাসরি এই কয়লাগুলো দেখাবো। এখন আমি আবার আমার টার্গেট ট্রেন আপনাদেরকে আজকে আমি ট্রেনের A to Z পর্যন্ত পরিচয় করানোর চেষ্টা করব। তো এখন আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে কয়লাগুলো দেখতে পারবেন, তারপর এট লাস্টে ট্রেনের গন্তব্যস্থল দেখতে পারবেন। তো আমার টার্গেট আমি চাইতেছি, আমরা সাধারণত সাউথ আফ্রিকা রোডে আপনার গাড়ি নর্মাল স্পিড 120, অনেক সময় রাশিনের কারণে 140-160 ড্রাইভ করতে হয়। এখন আমি 160-তে আছি। আমি আপনাদেরকে বলছি যে আমার টার্গেট
কয়লা কয়লা দেখানো, এখন যে ট্রেনটা আপনার যে জিনিসগুলো পরিবহন ক্যারি অন করতেছে আমি এগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন এখন ট্রেনের মধ্যে এগুলো কি কয়লা, তো এগুলো হচ্ছে সব কয়লা। তো ট্রেনটা আপনার অনেক লম্বা, প্লাস মাইনাস 200 বগি আছে এটা। তো আমরা সামনে সামনের দিকে অগ্রসর হইতেছি। সামনের দিকে আমরা যে ট্রেনটা যেখানে স্টপ করবে এরমেলো টাউন, ফুমালাঙ্গার প্রিভিয়াস টাউন, অনেক সময় শুধু আপনার ফুমালাঙ্গা প্রভিন্সের, প্রভিন্স বলতে বাংলাদেশের বিভাগ বোঝায়, বিভাগের অনেক সময় সিটি টাউন ছিল বা ক্যাপিটাল সিটি টাউন। তো এখন বর্তমানে ফুমালাঙ্গার সিটি টাউন হচ্ছে আপনার নেল স্প্রেড। তো এরমেলো থেকে আপনার নেল স্প্রেড ডিস্টেন্স প্লাস মাইনাস 300 কিলোমিটার। তো এখন অন্য টাউনে চলে গেছে, এখন এটা পুরাতন সিটি টাউন। তো আমরা আপনাদেরকে আজকে এরমেলো টাউনও দেখানোর চেষ্টা করব, পুরো ভিডিওতে দেখানো সম্ভব না, শর্টকাটলি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আপনার টয়টা গ্যারেজ, এদেশে গ্যারেজ পেট্রোল পাম্পকে গ্যারেজ বলে, আর বাংলাদেশে গ্যারেজকে যেখানে গাড়ির কাজকর্ম করা হয় ওইটাকে গ্যারেজ বলে। তো ইংলিশে স্পেশালি আপনার গ্যারেজ বলতে বোঝায় যেখান থেকে আমরা তেল সরবরাহ করি গাড়ির জন্য। তো আমার হাতের ডান পাশে বাম পাশে আপনারা দেখতেছেন এখানে আপনার, এটা হচ্ছে আপনার সাদা যে জাতিগুলো বসবাস করে এখানে টাউনের ডাইন পাশে বাম পাশে সাদা জাতিরা, আর আপনার আউট অফ টাউন যে টাউনের বাইরে যে কালোরা বসবাস করে গ্রামভিত্তিক লোকেশন যেটাকে বলে আর কি, টাউন থেকে একটু দূরে আছে। যে ট্রাকগুলো লরিগুলো দেখতে পারতেছেন এগুলো আপনার কয়লা পরিবহন করে বা পাথর পরিবহন করে। এটা হচ্ছে ট্রান্সপোর্ট অন দাও, যে কোনো জিনিস, এটা আপনার খাদ্যশস্য সব কিছু ট্রান্সপোর্ট সব কিছু পরিবহন করে। তো স্পেশালি মোস্ট অফ সময় দেখা যায় যে এই ট্রাকগুলো আপনার লরি বলে আর কি, এদেশে ইংলিশে লরি। তো লরিগুলো আপনার অনেক মোস্ট অফ টাইম আপনার যে ট্রেনের মধ্যে যে ছাক কয়লাগুলো দেখছেন, কয়লাগুলো বেশি পরিবহন করে আর কি। আমাদের সামনে আপনার একটা রোবট বলতে যেখানে আপনার স্টপ সাইন বা দাঁড়ানোর জন্য চিহ্ন বোঝায়, তো লেখার পরিপ্রেক্ষিতে বোঝায় যে কি স্টপ। আর যদি আপনার কোনো সংকেত বা লাল বাতি, সবুজ সরি গ্রিন বাতি, তারপরে আপনার ইয়েলো বাতি, তো বাতির স্টপ বাতির জায়গাটাকে আমরা রোবট বলি। আর স্টপ বলতে বোঝাই যেই আপনার রোডের মধ্যে স্টপ লেখাটা, ওইটাকে আমরা স্টপ বলি আর কি। তো আমার সামনে রোবট আমি দেখতে পাচ্ছি যে কি অলরেডি লাল বাতি জ্বলে আছে। তো আমরা ওইখানে আপনার দাঁড়াবো গ্রিন সিগন্যাল আসা পর্যন্ত আর কি। তো গ্রিন সিগন্যাল আসার পরে আমরা হাতের বামে ইন্ডিকেটার দিছি, হাতের বামে যাব। আমাদের হাতের ডাইনে আছে চেককাস, যে বাংলাদেশে এদেশে চেককাস গ্রোজার এসব বাংলাদেশে মুদি সামগ্রী আর কি, যেহেতু খাওয়ার আইটেম। তো এদেশে আপনার যে মলগুলোতে আপনার কাপড়, জুতা, খাওয়ার আইটেম, জুয়েলারি, হোয়াট এভার সব কিছু আপনার এদেশে মহলের ভিতরে থাকে। তো এটা হচ্ছে আমার হাতের ডাইন পাশে আপনার দেখতে পাচ্ছেন চেককাস মহল। এখানে আপনার সব রকমের এ-টু-জেড সামগ্রী পাওয়া যায়, অনেক গাড়ি দেখতে পাচ্ছেন। আর আমার সামনে হাতের বামে লক্ষ্য করলে আপনারা টোটাল গ্যারেজ, গ্যারেজ বলতে আমি আগেও বলছিলাম বাংলাদেশে গ্যারেজ গাড়ি যেখানে আপনারা ফিক্স করেন ঠিক করান ওইটারে গ্যারেজ বলে, আর এই দেশে পেট্রোল পাম্পকে আপনার যেখানে আপনার তেল ডুবে ওইটারে গ্যারেজ বলে। আর এটা হচ্ছে টয়টা, টয়টা এখানে আপনার ব্র্যান্ড নিউ গাড়ি সেল করছে আর কি। আমার হাতের বামে এখানে সব কিছু টয়টা ব্র্যান্ড নিউ গাড়ি সেল করে, আর আমার সামনে হাতের বামে এটা হচ্ছে ইসুজু। তো আপনার এই টাউনে ইসুজুর পরে দেখবেন বিএমডব্লিউ। তো এই টাউনে আপনার অনেক অনেক গাড়ির গ্যারেজ আছে যেগুলো আপনার ব্র্যান্ড নিউ বিক্রি করে আর কি। তো পঁচিশটার উপরে আছে এই টাউনে। তো যাই হোক, আমাদের ভিডিও শেষ পর্যায়ে, বিএমডব্লিউর পরে আমরা আর ভিডিও করবো না, ভিডিও কারণ আমাদের ভিউয়াররা লং ভিডিও পছন্দ করে না। তো যাই হোক, আমি শর্টকাটলি যতটুকু আপনাদেরকে দেখানো
আমার সাধ্য মতো দেখাইছি। ধন্যবাদ, দোয়া রাখি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।